বিশ্বনাথ ও ওসমানীনগরের এমপি ইয়াহিয়া চৌধুরীর ব্রিটেন সফর উপলক্ষে নর্থ ওয়েলস, চেশায়ার ও স্ট্রপশায়ারে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। প্রেস্টাডিডের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি সৈয়দ সাদিক আহমদ। পারাগন বিশ্বনাথ ওসমানীনগরের সংসদ সদস্য, বন পরিবেশ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইয়াহিয়া চৌধুরী যুক্তরাজ্য সফর উপলক্ষে নর্থ ওয়েলস, চেশায়ার ও স্ট্রপশায়ারে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় প্রেস্টাটিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে। কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মালিকের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল সালামের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাউন্সিলর মোহাম্মদ সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াহিয়া চৌধুরী এমপি। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মনসুব আলী জেপি, শামসুদ্দিন আহমদ এমবি, কাউন্সিলর আব্দুল মুকিত খান, শফু মিয়া, হাফিজুর রহমান, কয়সর মিয়া ও আজাদুদ্দিন প্রমুখ। শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ইয়াহিয়া চৌধুরী তার বক্তব্যে তার উন্নয়নের কথা তুলে ধরেন। বিগত 5ই জানুয়ারি সংসদ নির্বাচন আমার এলাকার জন্য, আমাকে তাদের কল্যাণের জন্য ও বিশ্বনাথ বালাগঞ্জকে একটি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে নির্বাচিত করেছেন। আমার 3 মাসের অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো বিগত 3 মাস বিশ্বনাথ বালাগঞ্জকে একটি আমি শান্তি সম্প্রীতির সহবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি। পত্র পত্রিকার মাধ্যমে খবর নিয়ে দেখবেন গত 3 মাসে বিশ্বনাথ বালাগঞ্জে কোনো রাজনৈতিক সহিংসতা হয় নাই, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। তার মধ্যে আমি টোটাল প্রায় 13 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর সম্পন্ন করতে পেরেছি নদী খনন এবং রাস্তাঘাটের পুনর্নির্মাণের সংস্কারের জন্য। প্রবাসীদের দেশে বিনিয়োগ করারও তিনি আহ্বান জানান। আপনার মাধ্যমে আমার প্রবাসীদের কাছে দাবি জানাবো, সরকারের দায়িত্ব হলো আপনাকে গ্যাস লাইন দেওয়া, বিদ্যুৎ দেওয়া, জায়গা দেওয়া, কিন্তু ইনভেস্টমেন্ট আমাদেরই করতে হবে। আমরা এখন থেকে যদি আমরা এই প্ল্যান নিয়ে স্ট্র্যাটেজি একটা প্ল্যান করি, আমি কী ধরনের ব্যবসা সফল হতে পারবো সেই ধরনের ব্যবসা দিয়ে আমাদেরকেও চিন্তা ভাবনা করার দরকার আছে। সরকারি যে সহযোগিতা দিবে, কিন্তু আমাদেরকেও এগিয়ে আসতে হবে। বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগরের ঘরে ঘরে গ্যাস প্রদানের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান। আমি বিশ্বাস করি যেটা আমার নির্বাচনী এলাকার বুকের উপর দিয়ে শেড পুড়ে যাবে গ্যাস, আর আমার নির্বাচনী এলাকার জনগণ এই গ্যাস থেকে বঞ্চিত কখনো হতে পারে না। আমরা সরকারের সাথে অলরেডি কথাবার্তা চলতেছে এবং আমাকে আশ্বস্ত করা হয়েছে বর্তমানে যে লাইনটিটা না হচ্ছে এটি কমার্শিয়াল লাইনের জন্য, কিন্তু এটা রেসিডেন্সিয়াল লাইনেও সংযোগ দেওয়া হবে। না দেওয়া হলে অবশ্যই আমরা এটা আন্দোলনের মাধ্যমে আমার এলাকার জনগণকে সাথে নিয়ে বিশ্বনাথ বালাগঞ্জের গ্যাস সংযোগের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। যেহেতু এখনো লাইন টানার কাজ চলতেছে, আমরা অপেক্ষায় আছি সরকার কি ধরনের, কিন্তু আমাকে আশ্বস্ত করা হয়েছে এই গ্যাস বিশ্বনাথ বালাগঞ্জের জনগণও ইউজ করবে। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল টেলিভিশন, প্রেস্টাটিন, নর্থ ওয়েলস।